যদি কোনো জায়গায় আঘাত পায়। হে যুবকেরা, জওয়ানেরা শুনে না, আইমা কি? আইমা হচ্ছে নবীর ভাষায় সেই ব্যক্তি, সেই দল। রসুল বলছেন মুসলমান সেই মানুষ হবে, তারাই মুসলমান হবে। একটা পায়ের তলায় যদি কাঁটা ফুটে গোটা শরীর যেমন ব্যথা অনুভব করে, তেমনি আইমা কি? যখন আপনি শুনবেন পশ্চিম মেদিনীপুরের কোনো আইমার কর্মী আঘাত পেয়েছে, আপনি আপনার কাজকর্ম ছেড়ে বাঁকুড়ার রাজপথটাকে অবরোধ করুন, করে সেই মানুষদের প্রতিবাদ করুন। যেদিন এই ক্ষমতা আনবেন সেদিন মনে করবেন আপনারা স্বাধীনতা হওয়ার দিকে গেলেন। আমরা স্বাধীন নই, এটা মাথায় রাখবেন। 15ই আগস্ট পতাকা উত্তোলনের নাম স্বাধীনতা নয়। একজন মেয়ে নুসরাত জাহান তাকে এনকাউন্টারে গুলি করে তাকে সন্ত্রাসবাদী করেছে, কালকে আমাকে গুলি করে আমাকেও করবে সন্ত্রাসবাদী। আপনারা সেই ইতিহাস চোখ বন্ধ করে মেনে নেবেন, এর নাম স্বাধীনতা নয়। স্বাধীনতা কাকে? যেদিন আপনি দাঁড়াবেন ইন্টারভিউর লাইনে, আপনি যখন দেখবেন আপনার নাম সৈয়দ জসিমউদ্দিন করিমউদ্দিন শেখ খা কালু খা বলা হলো, সঙ্গে সঙ্গে আপনার সাইডটা সাইডে ফেলে দেওয়া হয়, সেদিন স্বাধীনতা নয়। বরং সেইদিন আপনার স্বাধীনতা হবে যেদিন আপনি পরীক্ষার প্রশ্নে বসবেন, উত্তর দিতে পারবেন না, সেই ট্যালেন্টের অনুযায়ী আপনি চাকরি পাবেন না, সেদিন আপনার স্বাধীনতা। কিন্তু আপনার নামটা দেখা হবে, আপনাকে প্রশ্ন করা হবে, সেদিন আপনি স্বাধীনতা হবেন। যেদিন আপনার ঘরের একজন মেয়ে রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, সেদিন তার রাস্তার উপর দিয়ে যাওয়া আসা করতে পারে, তার ঘরের মধ্যে ধর্ষণের ভয় যেন না থাকে, সেদিন স্বাধীনতা। সেদিন আমরা স্বাধীনতা হব, সেদিন আমরা স্বাধীন হব যেদিন আমরা একটা বাজারে বাপটা বাজারে দোকান কিনতে যাব, দোকান কিনতে যেয়ে যদি জিজ্ঞেস করে আমার নাম মুসলমান নাম, এ কথা বলার সঙ্গে সঙ্গে আমাকে বার করে দেওয়ার নাম স্বাধীনতা নয়। বরং সেদিন স্বাধীনতা হব যেদিন কোনো বাজারে দোকান কিনতে গেলে আমার জাতকে জিজ্ঞেস করা হবে না, সেদিন আমি স্বাধীনতা হব। তৃণমূল যে সিপিএম যদি আমার জাতপাতের ভিত্তিতে যদি আমাকে দোকান না দেয়, তৃণমূল যদি জাতপাতের ভিত্তিতে বাজার দোকান বন্ধ করে, তাহলে কখনো এই দলগুলো আমার নিজের দল হতে পারে না। সে যতই আমার মাথায় বোরখা পরে ভোগটা টেনে আর যতই তারা রমজান মাসে মাথায় টুপি লাগিয়ে গ্রেফতার করুক, তারা আমার নয়। স্বাধীনতা সেদিন হব যেদিন রাজনৈতিক দলগুলো চাকরি দেওয়ার ক্ষেত্রে অসম্মতা করবে না, ঘুষ টাকা আমরাও দিতে লাগিয়ে আছি, অবৈধ কাজ কিন্তু আমরা দেব, টাকা দিয়ে আমাদের ছেলেরা ঘুরে তারপরে চাকরি হয় না। পূর্ব মেদিনীপুর জেলায় কত পার্সেন্ট চাকরি পেয়েছে জানেন? প্রাইমারিতে কতজন মাস্টারমশাই? 4,000-এর মধ্যে 90 জন চাকরি পেয়েছে। যদি 20% হয়, 800 লোক চাকরি পাওয়ার কথা ছিল, সেখানে 90 জন লোক পেয়েছে। এর নামকে স্বাধীনতা বলে আমরা মনে করি না, আমরা মনে করি না। আর এ কথা বলার জন্য যদি বাঁকুড়ার কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল, তোমাদের যদি বন্দুক থাকে, অস্ত্র থাকে, তোমরা তোমাদের বন্দুকগুলো গুলির টোটা ভরে নাও, আমাদের বুকগুলো রেডি আছে, আমরা তা দিয়ে রক্ত প্রবাহিত করে দিব। আমরা দেখতে চাই তোমাদের কাছে কত বন্দুকের গুলি আছে আর আমাদের কাছে কত জান আছে, আমরা দেবো, তোমরা তৈরি হয়ে দেবো। আর এটা ভুলে গিয়েও তোমরা মনে করছো যে ইলেকশনের সময়, এটা আমাদের 4-5 মাস আগের শিডিউল। আইমা কোনো রাজনৈতিক দলের শিডিউল থেকে শিডিউল বানায় না, আইমা ভোট থেকে শিডিউল বানায় না। আমরা এখানে আসছি কাউকে দিব, 6 মাস আগের প্রোগ্রাম, তখন থেকে আমাদের শিডিউল হয়েছে। ইলেকশন কমিশনারে আমরা শুধু জেনে নিলাম যে অরাজনৈতিকভাবে আমরা প্রোগ্রাম করতে পারবো কি পারবো না। যখন দেখলাম আইনি কোনো জটিলতা নয়, আইমা সেই সংগঠন যে কোনো আইনকে ছেড়ে দিয়ে কাজ করে না, সংবিধানকে যদি মানতে হয় মুসলমানেরা আইমা সবচেয়ে বেশি সংগঠনকে মেনেছে, অন্য কোনো জাতির লোক সংগঠনকে মানেনি। কোনো মুসলমান লোক যদি বলে হিন্দুর গলা কেটে দিব, তার জন্য জেল অপেক্ষা করছে। কিন্তু আমরা যে দেশে বাস করি, সেদেশে আগে এমন সংগঠন আছে যারা প্রকাশ্যে মানুষকে গুলি করে। কত 3 দিন আগে আপনারা জানেন, 2 জন মানুষকে হত্যা করা হয়েছে, গাছে ফাঁসি লাগিয়ে টাঙিয়ে দিয়েছে। কিসের জন্য? তারা গরু ব্যবসা করতে বলে। কোন দেশে বাস করছি আমরা?